যে কোনো জিনিস শুরু করতে গেলে সবার আগে কি দরকার হয়? হেভি পজিটিভ মাইন্ড, তাই না? ভীষণ পজিটিভ মাইন্ড দরকার হয়। একটা লিটল স্টোরি দিয়ে শুরু করব। গল্পটা হয়তো আমার চ্যানেলে আপনারা অনেকেই শুনেছেন, ফের আরেকবার আপনাদের কাছে উপস্থাপন করছি গল্পটা। গল্পটার নাম আমি দিয়েছিলাম বাবা এবং ছেলে। একদিন এক ভদ্রলোক প্রচন্ড আজকে যে যা পরিস্থিতি, ম্যাক্সিমাম ভদ্রলোকের এরকমই পরিস্থিতি যারা প্রাইভেট ফার্মে চাকরি করে। এখানে কেউ আছেন প্রাইভেট ফার্মে চাকরি করেন বা চাকরি করেন এখানে কেউ আছেন? প্রাইভেট ফার্ম কেউ নেই, যাক। আচ্ছা, প্রাইভেট ফার্মে একটা সময় আমিও ছিলাম, আমিও ছেড়ে দিয়েছি। প্রাইভেট ফার্মে চাকরি করলে বহুত প্রেশার, বহুত কাজের চাপ। তো এক ভদ্রলোক এরকম একটা প্রাইভেট ফার্মে চাকরি করতো। চাকরি করার সময় যেটা হয়, অফিসের কাজের চাপ প্রচন্ড, ঠিক সময় মতো সব করতে পারতো না, বসের গালাগালি এগুলো তো আছে, এগুলো আমরা সবাই জানি, আমরাও খেতাম। তো প্রচন্ড ডিপ্রেস হয়ে থাকতো সারাক্ষণ, কি করবে কি করবে, বাড়িতেও বাড়িতে এসে ঝামেলা, কার সঙ্গে ঝামেলা করতো, যত রাত বউ আর ছেলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার 10 বছরের একটি ছেলে ছিল, বাড়িতে এসে প্রচন্ড ঝামেলা করতো, কেন অফিসের কাজও তাকে বাড়িতে নিয়ে আসতে হতো। তো একদিন এর ভদ্রলোক বাড়ি ফিরেছে, অফিসের কাজ করতে বসেছে, তোমার ছেলে এসে হট করে খাতাটা নিয়ে, যে বাবা আমার স্কুলের একটা হোমওয়ার্ক আছে, তুমি একটু সাহায্য করো আমাকে। তো বাবা অটোমেটিক রেগে গেলেন যে আমার এখন অফিসের কাজ, আমি পারবো না, আমি কি তোমার মানে ইয়ে করার জন্য, হোমওয়ার্ক করার জন্য বসে আছি এখানে? তুমি ছেলেকে তাড়িয়ে দিলেন, ছেলে আস্তে আস্তে পাশের ঘরে চলে গেল। গিয়ে ছেলে তার কাজ করতে লাগলো, বাবা অনেকক্ষণ ধরে অফিসের কাজ করলেন, করার পরে যখন ওনার মাথায় আসলো না, দেখি গিয়ে ছেলেটা এসেছিল একটা কষ্ট করে, ওনার রাগ একটু থামলো, দেখি ছেলেটা কি করছে। তো উনি পাশের ঘরে গেলেন, গিয়ে দেখলেন যে ছেলেটা খাতাটা মুখের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কিছু একটা লিখতে লিখতে। তো উনি ভাবলেন মুখ থেকে খাতাটা সরিয়ে রাখি, তাহলে ছেলেটা ভালো মতো ঘুমাতে পারবে। তো উনি মুখ থেকে যখন খাতাটা তুললেন, দেখলেন ওনার ছেলে কিছু লিখেছে খাতাটার মধ্যে। তো ওখানে কি যে স্কুলের একটা রচনা লিখতে দিয়েছিল, যে রচনাটার মেন সাবজেক্ট ছিল যে আজকে আমাদের যে জিনিসগুলো ভালো লাগে না, পরবর্তীকালে যে জিনিসগুলো আমরা ভালোবাসতে শিখি, এরকম একটা বিষয়ের উপর তাকে সাবজেক্ট কিছু লিখতে দিয়েছিল। তা ছেলেটা কি লিখেছে বাবা সেগুলো পড়তে শুরু করলো। প্রথমে ছেলেটা প্রথমে লিখেছে, আমাদের যে অ্যানুয়াল, আমাদের যে পরীক্ষা, এটা আমাদের প্রথমে কোনোদিনই ভালো লাগে না, ন্যাচারালি কারোরই ভালো লাগে না পরীক্ষা। কিন্তু যখন আমাদের, থ্যাংকস টু গড, যে যখন আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় তারপরে আমাদের ছুটি চলে আসে, থ্যাংকস টু গড। তারপরে লিখেছে, থ্যাংকস টু গড সেই জিনিসটার জন্য, সেই তিতফুটে ওষুধটা যেটা আমরা প্রথমে খেতে ভালোবাসি না, কিন্তু ওই ওষুধটা খাওয়ার জন্য পরে আমরা বুঝতে পারি আমরা সুস্থ হয়ে উঠি, থ্যাংকস টু গড সেই ওষুধকে ধন্যবাদ। তারপর লিখেছে, থ্যাংকস টু গড সেই অ্যালার্ম ঘড়িটাকে, যেটা বেজে ওঠার জন্য সকাল 4টার সময় আমাদের 5টার সময় ঘুম থেকে উঠে পড়ি, যেটা আমাদের ভালো লাগে না কোনো মতেই, কিন্তু এই অ্যালার্ম ক্লক আমাদের জানিয়ে দেয় সকালে যখন ঘুম থেকে উঠি যে আমরা জীবিত আছি, থ্যাংকস টু গড অ্যালার্ম ক্লক। তারপর লিখেছে, থ্যাংকস টু গড যে আমি আমার জীবনে আমার বাবাকে পেয়েছি, আমার বাবা আমাকে অনেক বকাবকি করে, অনেক কিছু করে, কিন্তু আমার তখন ভালো লাগে না, কিন্তু আমার বাবা যখন আমাকে ঘুরতে নিয়ে যায়, লজেন্স খাওয়ায়, আইসক্রিম খাওয়ায়, তখন আমার ভীষণ ভালো লাগে। থ্যাংকস টু গড, ভগবান বা উপরওয়ালা, তুমি আমাকে বাবাকে দিয়েছো, আমার অনেক বন্ধুর জীবনে বাবাই নেই। তো লাস্ট লাইনটা পড়ে ভদ্রলোকের একটা আনসার্টেন চোট লাগে, যে কি লিখেছে, ভগবানকে ধন্যবাদ। তখন ভদ্রলোক বুঝতে পারলো আমাদের লাইফে, আমার লাইফে এমন অনেক কিছু জিনিস আছে খুশি হওয়ার জন্য যেগুলো আমি মিস করে যাচ্ছি। তখন বাবাও সঙ্গে সঙ্গে মিলিয়ে বলতে শুরু করলো, থ্যাংকস টু গড যে আজকে আমার কাছে একটা কাজ আছে, আজকে আমার একটা ছোট্ট ঘর আছে, আজকে আমার ঘরটা ছোট কিন্তু আমার একটা ঘর আছে, অনেক মানুষের কাছে আছে ঘরই নেই। থ্যাংকস টু গড আজকে আমার কাছে একটা চাকরি আছে, আমার কাছে একটা পরিবার আছে, আজকে বহু মানুষের কাছে কোনো পরিবার নেই। থ্যাংকস টু গড আজকে আমার কাছে একটা চাকরি আছে, হতে পারে আমার কাজে প্রচন্ড প্রেশার, বাট আমার চাকরি আছে, আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষের কাছে কোনো কাজ নেই। থ্যাংকস টু গড, হে বরবালা, তুমি আমাকে জীবন দিয়েছো। তাহলে আজকে বাবা যখন এই কথাটা বললো, একটা পজিটিভ মাইন্ড গ্রো করলো, তার মানে যখন জীবন তোমাকে ভেঙে পড়ার এবং কান্না করার 100টি কারণ দেয়, তখনই জীবনই দেখায় যে তোমার কাছে হাসি এবং ভালোবাসার লক্ষ লক্ষ কারণ আছে। তো ফ্রেন্ডস, আজকে এখানে আপনাদের কাছে অনেক প্রবলেম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাট যে মুহূর্তে যে হয়ে আছেন, উপরওয়ালাকে ধন্যবাদ দিন, থ্যাংকস টু গড যে আজকে আপনারা এইভাবে আসতে পেরেছেন, আপনারা বেঁচে আছেন, 2 বছর একটা এত মহামারী গেছে, তারপরেও আপনারা জীবিত আছেন, এই ঘরে আসতে পেরেছেন, তার জন্য সবাই মিলে একটা উপরওয়ালাকে ধন্যবাদ দিন, থ্যাংকস টু উপরওয়ালা। আজকে আসুন আমিও
কিছু জানতে হবে, তবে আপনার জীবনে সাকসেসের পথে এগিয়ে যেতে পারবে। এবার কথা হচ্ছে যে শুধু গল্প দিয়ে, শুধু মাইন্ড পজিটিভ করে আমরা চাই, আমরা প্রত্যেকের জীবনে কিছু করতে চাই। এখানে যারা এসেছি আমাকে একটু কোঅপারেশন করবে, তো আজকে সেখানে দাঁড়িয়ে আমরা যখন জীবনে কিছু করতে এসেছি তাহলে কিছু তো করতে হবে। আজকে কিন্তু তত্ত্ব প্রচুর, কিন্তু যেটা তত্ত্ব আছে সেই অ্যাকশন পার্টটা আমাদের মধ্যে কম। কিন্তু প্রবলেমটা কোথায়? আমরা মাইন্ডকে পজিটিভ করেছি, এটা আমরা জানি। গল্প দিয়ে আজকে অনেক মানুষ গল্প শুনে, গল্প শর্ট প্রসেস নিয়ে আবেগে ভরে যায়, কিন্তু আবার রিটার্ন ব্যাক করে পরবর্তীকালে কিছুক্ষণের মধ্যে আগের জায়গায় ফিরে চলে আসে। কেন? খেলাটা শুরু হয় কোথায়? খেলাটা শুরু হয় কোথায়? মেন খেলা কোথায়? মেন খেলা হচ্ছে আমাদের হেড অফিসে, মানে মাইন্ডসেট, মানসিকতা দরকার। প্রত্যেকটি জিনিস শুরু করতে গেলে, প্রত্যেকটি কাজকে শুরু করতে গেলে উদ্যম মানসিকতা দরকার। এই মানসিকতা আমাদেরকে আসল খেলায়, আসল রঙ্গমঞ্চে নিয়ে আসে। এই মানসিকতার জন্যই আজকে হয়তো আপনারা জানেন, এই মানসিকতার জন্যই রামায়ণ তৈরি হয়ে গেছিল, এই মানসিকতার জন্যই মহাভারত হয়ে গেছিল। কারণ আসল কথা হচ্ছে মাইন্ডসেট, কে কিরকম। আমাদের প্রত্যেকের মানসিকতা আছে। আপনারা দেখবেন অনেক জায়গায় আমরা মানসিকতা কিরকম হয় দেখবেন, কিছু লোক আছে ভালো কাজ করে কিন্তু কোনো একটা জিনিস খারাপ, তা আমরা তাকে বলি ওর ভদ্রলোক ওই জিনিসটা খারাপ কিন্তু না এই জিনিসটা ভালো। আবার কোনো লোক আছে দেখবেন পাড়ায় সারাক্ষণ আড্ডা মাঝে ছিটকে গালাই হচ্ছে কিন্তু দেখবেন কি অসুস্থ, কেউ তো সে নিয়ে দৌড়ে যাচ্ছে, তার মানে তার ওই মানসিকতাটা ভালো। তো ইচ অ্যান্ড এভরিথিং, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মানসিকতা আছেই আছে, রাইট? এইবার এন্টারপ্রেনারশিপ মানসিকতা আমাদেরকে কিভাবে গ্রো করতে হয়, কেন আমরা পারি না। এই মানসিকতা আছে দু রকমের, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট কি? সম্পূর্ণ নেগেটিভের ভাষা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, আর গ্রোথ মাইন্ডসেট হচ্ছে যারা উন্নতি করতে চায়। এবার বক্তব্য হচ্ছে আমাদের যদি আছে কারোর মধ্যে, এখানে যারা আছে তাদের মধ্যে কি যদি ফিক্সড মাইন্ডসেট থাকে, তারা কি গ্রোথ মাইন্ডসেটে যেতে পারে? 100% যেতে পারে, 100%। আজকে আমাদের উদাহরণ দিয়ে বলছি, আমরাও এরকম ছিলাম না, হয়ে গেছি। কিভাবে? মাইন্ডসেট গ্রোথ করেছি, আস্তে আস্তে জেনেছি, করেছি, সে অনুযায়ী অ্যাকশন নিয়েছি, গ্রোথ মাইন্ডসেটে এসে গেছি। গ্রোথ মাইন্ডসেটের মানসিকতা কিরকম আর ফিক্সড মাইন্ডসেটের মানসিকতা কিরকম? কি প্রবলেমে আসে? অ্যাবিলিটিস। আজকে যারা ফিক্সড মাইন্ডসেট তাদের অ্যাবিলিটিস নিয়ে প্রশ্ন আসে, তাদের অ্যাবিলিটিস হচ্ছে লিমিটেড। তাদের অ্যাবিলিটিস লিমিটেড হওয়ার কারণে তাদের যে অ্যাটিটিউড বা তাদের যে কনফিডেন্স সেটা থাকে লিমিটেড। আমরা জানি সাকসেস হতে গেলে কনফিডেন্স বাড়াতে হয়, এই লিমিটেড কনফিডেন্সের জন্য আজকে ফিক্সড মাইন্ডসেটের মানুষরা বেশি দূর এগোতে পারে না। আর ক্যান বি ডেভেলপ, যারা গ্রোথ মাইন্ডসেট তারা সবসময় লড়ার জন্য, ডিজায়ারের জন্য, শেখার জন্য ডিজায়ার থাকে তাদের মধ্যে, যার জন্য তারা গ্রোথ মাইন্ডসেটে। আজকে এখানে অনেকের মধ্যে গ্রোথ মাইন্ডসেট কাজ করেছে, কেন আজকে আপনারা এইবারে উপস্থিত, রাইট? গ্রোথ মাইন্ডসেট, অ্যাবিলিটিস, তারপর আছে চ্যালেঞ্জেস, অ্যাভয়েড দেম। আজকে যারা ফিক্সড মাইন্ডসেটের মানুষ তারা অ্যাভয়েড করে, তারা কেন চ্যালেঞ্জকে অ্যাভয়েড করতে পারে, তারা ভয় পায়, তার কারণ তারা ভাবে আমরা এক জায়গায় ট্যালেন্টেড, আমাদের জন্মগত ট্যালেন্ট আছে আমাদেরকে, আমরা যদি একটা চ্যালেঞ্জ দিই, চ্যালেঞ্জ দিলেই সেখানে হার জিত আছে, এসব নয় হার জিত আছে, তাহলে সেখানে আমরা চ্যালেঞ্জ দিতে সে ভয় পায়, কারণ সে হারতে চায় না। ফিক্সড মাইন্ডসেট মানুষ জীবনে হারতে চায় না। আমাদের এখানে অনেকের মানুষের মধ্যে সেই মানসিকতা এখনো আছে, আমরা হারতে চাই না বলে কোনো কাজ করি না। বাট সাইমনটেনাসলি গ্রোথ মাইন্ডসেট মানুষ এমরাজ দেয়, তারা ঝাঁপিয়ে পড়ে কিছু শেখার জন্য, তাদের অ্যাটিটিউড ডেভেলপ করার জন্য। যদি আজকে আমাকে বলেন আমি শেখার জন্য কোথায় না কোথায় চলে গেছি, আমার স্যার কত দূরে থাকলে তাও আমি যেতাম, সেখানে কষ্ট করে জ্বর বৃষ্টি বাদল কোনো কিছু বাদ দিইনি, তার কারণ আমার কাছে শেখার ইচ্ছা ছিল, চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা ছিল। আজকে ইউটিউব চ্যানেল কর্তৃক আমি বহুবার হয়েছি, আমার শুধু তিনটে চ্যানেল এই মুহূর্তে নয়, আরো অনেক চ্যানেল ছিল যেগুলোকে আমি এক্সপেরিমেন্ট করেছি, ফেলিওর হয়েছি, তবে কি আজকে এই দুটো চ্যানেল আমার দাঁড়া হয়েছে। চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে। তারপর আছে ক্রিটিসিজম। আজকে আমরা ক্রিটিসিজম করে অনেক মানুষ, এই তুই এরকম, তুই ওরকম, তোর দ্বারা হচ্ছে না, তুই এটা করছিস না, তুই ওটা পারবি না, বন্ধুরা খিল্লি ওড়ায়, ওড়াই ওড়ায় না, বলেছিলাম যাস না, বলে কি বলে না, তারা কি করে এটাকে পার্সোনাল অ্যাটাক নিয়ে নেয়। যারা ফিক্সড মাইন্ডসেট মানুষ তারা বন্ধুরা বলছে বলে সে চুপচাপ ঘরে বসে যায়, দিস ইজ ফিক্সড মাইন্ডসেট। আর যারা গ্রোথ মাইন্ডসেট তারা কি করে এটাকে লার্নিং অপরচুনিটি হিসেবে নেয়। আমার প্রচুর বন্ধু কেউ আমার সঙ্গে কোনো এই ফিল্ডে নেই, তারা জানেই না আমি হাতে কোনো, অনেক অনেক রকম কথা বলে, অনেক কিছু হয়, বাট আমি কি করি যেখানে অ্যাভয়েড করার সেখানে অ্যাভয়েড করে যাই, যেখানে থাকার সেখানে থাকি, কিন্তু আমি আমার লার্নিং প্রসেসটা জেনে নিই। একটা কথা হয়তো আপনারা সবাই জানবেন, যদি আপনার যে দুর্বলতা সেটা যদি জানতে হয় তাহলে আপনি আপনার শত্রুর কাছে যান, শত্রু আপনাকে শিখিয়ে দেবে আপনার দুর্বলতা কোথায়।
তার থেকে শিখুন, মিশতে হবে সবার সঙ্গেই। তাহলে এখানে আমার লার্নিং অপরচুনিটি শেখা দরকার। এবার একটা প্রশ্ন আসে, আছে কেন একই মাইন্ডসেটের একই মানুষ কেন আজকে বিপরীত ধর্মী কাজ করে, ওয়াই? নিশ্চয়ই এবার শুনুন আসল গল্প, যে আমাদের প্রবলেমটা কোথায় হয়েছে বা আপনারা এখনো সেই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছেন। আই এই যে মাইন্ডসেটের খেলাটা শুরু হয় ছোটবেলা থেকে, যখন আমরা স্কুলে পড়ি, আমাদের বাবা মাকে আমাদের সবসময় ভালো রেজাল্টের জন্য আমাদেরকে পিছাপড়াতে দেখেছি, কিন্তু কোনোদিন এই যে আমি খেটেছি এত কষ্ট করেছি এটার জন্য আমার বাবা মা আমাদেরকে পিছাপড়ায় না। আমাদের ছেলেরা তার বাবা মা শুধু তার কোয়ালিটির লোককে কোয়ালিটির কথা বলে, আমার ছেলে এটা দুর্দান্ত, আমার ছেলে ওটা দুর্দান্ত, আমার ছেলে এটা করেছে, আমার ছেলে ওটা করেছে। স্কুলে অনুষ্ঠান হয়েছে, এক মাস ধরে সে ছেলে মেয়েটা প্র্যাকটিস করেছে, তার বাবা মা উৎসাহ হচ্ছে কিনে আমার ছেলে ভালো পারফরমেন্স করেছে। বাট এই যে একটা মাস ধরে ছেলেটা বাচ্চাটা খেটেছে, সেটা কিন্তু তাকে তো চোখের মধ্যে দেখায় না যে ইয়েস তোমার মধ্যে অ্যাবিলিটি আছে, তোমার মধ্যে শেখো। আমরা কিন্তু সবসময় এই যে সাকসেস নিয়ে আমরা সবাই চিন্তা করি, কিন্তু একটা সাকসেসফুল মানুষের পেছনে যে ইতিহাস সেটা কেউ ঘাটে না, সেটা কেউ দেখে না। যদি ঘাটতো, যদি দেখতো, তাহলে মানুষ অনেক বেটার জায়গায় চলে যেত। এটাই হচ্ছে ভাই। আর যারা ফিক্সড মাইন্ডসেট, তাদেরকে ছোটবেলা থেকে তারা ভাবে আমাদের আইকিউ ভীষণ গ্রো করেছে, তাদের বাবা মা শিখিয়ে দেয় ভীষণ ট্যালেন্টেড, তারা কি করে ট্যালেন্টটাকে তাদের মানে ভালোবাসার সঙ্গে যুক্ত করে নেয়, ভালোবাসা সেলিব্রিটি, এই ট্যালেন্টটা যাতে মিস না হয়ে যায় তারা ফেল করতে চায় না। কারণ ছোটবেলা থেকে আমাদের কি শেখানো যে ফেল করো না, ফেল করো না, ফেল করো না, ফেল করা খারাপ, ভালো নাম্বার পেতে হবে, ভালো নাম্বার পেতে হবে, শুধু এই বলে গেছে আমাদের মাইন্ডসেটটা। আর এখন আমরা বলছি, আপনারা হয়তো অনেক কথা শুনেছেন, সাকসেস হতে গেলে ফেলিওর হতে হবে, ইয়েস অর নো? আপনি বলছেন যা পাবো, ছোটবেলা থেকে কি শিখলাম আর এখন সাকসেস হতে গেলে এসব শিখতে হবে, বলছে ফেলিওর হতে হবে? আজকে কত ছেলে কত মেয়ে ফেল করেছে বলে সুসাইড করে গেছে, করেছে করেনি, তারা যদি জানতো যে সেটাই সাকসেসের রাস্তা ছিল তাহলে হয়তো তারা সুসাইড করতো না। কিন্তু তাদের জানাবে কে, তাদের জানাবে কে? দিস ইজ মাইন্ডসেট, সেই মানসিকতার লোক তো ওখানে দরকার। দেখো এই দুটো কারণ যে ছোটবেলা থেকে এবার ফিক্সড মাইন্ডসেট আমরা ছোটবেলা থেকে শুনতে 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 যাই। এখানে অনেক মানুষ আছেন অনেক কিছু করার জন্য চেষ্টা করেছে কিন্তু হেরে গেছে, হেরে গেছে, প্রত্যেকে হেরেছে, অনেক আগে বসে গেছে চুপ করে, না করবো না, আমাকে দিয়ে হবে না। আজকে এসছেন এখানে, আমি জানি বেশ কয়েকজন আছে যারা প্রণবদেবনাথ ক্রিয়া মিস্টার সৌমেন স্যারকে দেখতে এসছেন, অনেকে আছে সত্যি শিখতে এসছেন। কারণ এখানে দু তিনজনকে আমি দেখতে পাচ্ছি, প্রথম দিন আমরা 3 বছর আগে থেকে যেমন ট্রেনিং করতাম, তারা আমার সব ট্রেনিং উপস্থিত তারা ছিল, আমি দেখতে পাচ্ছি একদিন এখানে আছে, আমাদের প্রত্যেকটা ট্রেনিং তারা অ্যাটেন্ড করে। তাহলে আজকে এই যে মানসিকতা গ্রোথ মাইন্ডসেট আপনাকে করতে হবে, দুটো উদাহরণ দিই যে কেন গ্রোথ মাইন্ডসেট আর ফিক্সড মাইন্ডসেট। আমি সবসময় ছবি দিয়ে উদাহরণ দিয়ে বোঝাই যাতে আপনাদের মাথায় থাকে। একটা পিঁপড়ে, একটা পিঁপড়ে যখন চলে আপনি দেখবেন সেই পিঁপড়ে যখন চলছে এদিক ওদিক, আপনি তার চারদিকে একটা বাউন্ডারি করে দিন, সে বাউন্ডারির বাইরে যাবে না, যেতে পারে কি পারে না, বাধা যে কোনো কিন্তু যায় না। কেন? বাউন্ডারিটা আপনি যত ছোট করবেন পিঁপড়েটা তার মধ্যেই ঘুরতে শুরু করবে, কিন্তু সে বাইরে যাবে না। তার কারণ সে ফিক্সড মাইন্ডসেট, সে সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করতে শুরু করে দেয় এটা কি হলো, এটা কি হলো, এটা কি হলো, এবারে যাবো না, এবারে যাবো না। বাট গ্রোথ মাইন্ডসেটের কি হচ্ছে, একটা কি বলবো, মৌমাছি, মৌমাছি কি করে, মৌমাছি মাইন্ডসেটের মধ্যে আপনাকে হতে হবে। কি করে মৌমাছি, একটা ফুলে গিয়ে বসলো, যদি মধু না পায় কি করবে, মানুষ যারা আছে যদি এখানে কেউ থেকে থাকে, যদি গ্রোথ করতে না চান, তাহলে আজকে দি এন্ড, আপনার লাইফের সাকসেসের দি এন্ড এখানে। কারণ ফিক্সড মাইন্ডসেটের মানুষ কোনোদিন জীবনে সাকসেস হয় না। তাহলে এবার আসে গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট গ্রো করতে গেলে আপনাকে 7 things ইওর মাইন্ডসেট, আপনারা চান আপনাদের মাইন্ডসেটকে গ্রো করতে, কিভাবে মাইন্ডসেটকে গ্রো করতে হয় এটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস। আমাদের বাবা মা শিখিয়ে দেবে না, কেউ শিখিয়ে দেবে না, ভালো লোক কিছু আছে সারাক্ষণ বলবে আমাদেরকে তাদের কাছ থেকে মাইন্ডসেট। 7 things, 7টা পয়েন্ট বলবো। আজকে আপনি শুধু নেটওয়ার্ক ফিল্ড নয়, ডিজিটাল ফিল্ড, নেটওয়ার্ক ফিল্ড, গান, ছবি আঁকা, যে কাজ, যে ফিল্ডে আপনি সাকসেস হতে চান, এই 7 things মাইন্ডসেট যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে যেখানে ছবেন সেটা শোনা হয়ে যাবে। ইচ অ্যান্ড এভরিথিং এই 7টা পয়েন্টের মধ্যে লুকানো আছে। অ্যাবসলিউট ওনারশিপ অফ দা টাস্ক এট হ্যান্ড, প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাবসলিউট ওনারশিপ অফ টাস্ক এট হ্যান্ড। তার মানে আপনাকে আপনার কন্ট্রোলে যে যা কাজ দেবে, আপনি স্বইচ্ছায় যে কাজটা বেছে নেবেন সেটাতে আপনার ওনারশিপ থাকবে।
যখন আপনি আপনার কাছে ওনারশিপ থাকবে তখন যেন ওর মাঝখানে আর যেন কোনো কিছু না থাকে। তিনটে পয়েন্ট, আপনি কি করে বুঝবেন আপনি যে ওনারশিপ পেয়েছেন? নো রিমাইন্ডার, আপনাকে কেউ রিমাইন্ডার দেবে না, আপনার কাছে রিমাইন্ডার কেউ দেবে না, আপনি তো মালিক, আপনার কাছে রিমাইন্ডার কে দেবে? কেউ দেবে না। যখন আমি কোনো কাজে আমার সদায়িত্বে নেব, আমাকে কেউ রিমাইন্ডার দেওয়া নেই, আমার কাজটা আমাকে করতে হবে। নো এক্সকিউজ, কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, ধরুন আপনার বাড়ি থেকে আপনি দাঁড়িয়ে আছেন, আমরা আজকে এই টাইপের প্রোগ্রাম করতে গিয়ে আজকে রোদ, কালকে বৃষ্টি, প্রচুর ঝড়, প্রচুর অজুহাত শুনি, শুনে কি শুনি না? আপনারা অনেক ফিল্ডে শুনেছেন, যারা ফিল্ডে কাজ করেছেন তারা জানবে মানুষের সাথে। এবার বলুন আপনি একটা বাড়ির মালিক, আপনি বাস থেকে নেমেছেন, বাস থেকে আরো 5-7 মিনিট আপনার বাড়িতে হেঁটে যেতে হবে, অঝোরে বৃষ্টি পড়ছে, আপনার কাছে ছাতা নেই, আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন চুপ করে, হঠাৎ কেউ এসে খবর দিল আপনি না দাঁড়িয়ে আছেন, আপনার বাড়িতে চুরি হয়ে গেছে, আপনার বৃষ্টির কথা খেয়াল আসবে? আসবে না। নো এক্সকিউজ, কারণ বাড়ির মালিক আপনি। ঠিক প্রত্যেকটা কাজের জন্য আপনাকে সেই এক্সকিউজ দেখালে চলবে না, ভাববেন প্রত্যেকটা কাজের মালিক আপনি। এবং নো কমপ্লেন, কোনো কমপ্লেন নেই, কাকে কমপ্লেন করবেন? আপনি তো মালিক, কাকে কম? আজকে কারা কর্মচারীরা কমপ্লেন করে? মালিক যখন আমি নিজে হবো কোনো কমপ্লেন নেই। তাহলে প্রথম পয়েন্টটা মনে রাখুন, অ্যাবসোলিউট ওনারশিপ অফ দ্য টাস্ক অ্যান্ড হ্যান্ড, যখন নিজের হাতে দায়িত্ব নেবেন, যখন নিজে ওনারশিপ নেবেন, তখন যেন আর কোনো রকম তিনটে পয়েন্ট আপনারা মনে রাখুন। এর চেয়ে প্রথম পয়েন্ট 7-6 এর মাইন্ডসেট এর মধ্যে আপনাকে মালিক হতে হবে আপনার নিজের কাজের, আপনার নিজের দায়িত্বে। টেক মোর ইনিশিয়েটিভস, এই কাজটা করতে গিয়ে আজকে আমি দেখেছি অনেক মানুষ পিছিয়ে যায়। আমি একটা জায়গায় যুক্ত আছি, আমি একটা জায়গায় যাবো ট্রেনিং এ, কোনো ইনিশিয়েটিভ নেই, আমি কি আমারই টিম, আমারই মিটিং চলছে, আমি পেছনে গিয়ে কি শুধু বসেছি? কিসের জন্য? শুধু অ্যাটেন্ড করতে হবে আমাকে, আমার সিনিয়র বলেছে, আমার লিডার বলেছে, আমাকে পেছনে বসে শুধু অ্যাটেন্ড করতে হবে, কোনো ইনিশিয়েটিভ নেই। আজকে এখানে অনেক জায়গায় অনেক ট্রেনিং মিটিং চলে, আমরা বলি ওপেনিং করার জন্য দুটো কথা বলো, আজকে আমরা বলি আজকে তুমি ট্রেনিংটা করো, আজকে তুমি প্রেজেন্টেশনটা করো, সব কি করে ব্যাক গিয়ার পিছিয়ে যায়। লিডার যখনই বলে আজকে না থাক স্যার, কাউকে বলবো, এখানে লিডার ফিল অনেকে আছে, করে কি করে না? আজকে আমাকে বলেছে ওপেনিং করুন, না স্যার আজকে না স্যার, আজকে হবে না স্যার, আজকে আমি চলে যাই, আসেনি স্যার। এক ইনিশিয়েটিভ, আপনাকে সবার আগে হাত তুলতে হবে, ইয়েস আমি এগিয়ে যাবো। আপনাকে কেউ মারবে, কেউ কামড়াবে, কেউ গালাগালি দেবে, কেউ কিছু করবে না, বাট আপনি শিখে যাবেন, আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। যাই হোক না কেন, এখানে আপনি মিস্টার সুদনা স্যারকে আপনারা দেখলেন, ও আমার স্যার, আমার সিনিয়র, আজকে অবধি যখন অবধি আমাকে যেখানে যখন যেরকম বলেছে আমি কোনদিন না বলিনি, নট এ সিঙ্গেল স্টেপ, একদিনের জন্য কোনো অজুহাত দেখাইনি যে আমি সে করবো না, ঝড় বৃষ্টি কোনো দিন নয়, যখন যেরকম বলেছে আমি করে গেছি, ইনিশিয়েটিভ নিয়েছি। আজকে আমি বড়ই, আপনারা আজকে বড় এন্টারপ্রেনার হতে চাইছেন, বড় ব্যবসায়ী হতে চাইছেন, যে কোনো জায়গায় বড় হতে চাইছেন, তারা কি করে? একটা কোম্পানি বড় সিও, তারা যাদের মানুষের কথা হচ্ছে তারা কি করে? ধরে দিন পাহাড় থেকে ঝাঁপ মারে, আগে ঝাঁপ মারে, নিচে পড়তে পড়তে তারা তাদের পাখা ডেভেলপ করে ফেলে। দিস ইজ মেন্টালিটি অফ টেক মোর ইনিশিয়েটিভ, আপনাকে নিতে হবে, সবার আগে হাত তুলে ফেলবে, কোনো কাজ কে করবে সবার আগে হাত তুলে ফেলবে, আপনি ঝাঁপিয়ে পড়ুন। ঠিক ইনিশিয়েটিভ, তাহলে আপনি কি করবেন? অভিজ্ঞতা থেকে শিখবেন, ডেভেলপ 7-6 অফ মাইন্ডসেট এর মধ্যে সেকেন্ড পয়েন্ট ভেরি পাওয়ারফুল, যে আজকে আপনাকে ইনিশিয়েটিভ নিয়ে আগিয়ে আসতে হবে, কেউ আপনাকে দায়িত্ব দেবে না, এরপরে দায়িত্ব দেবে না। আপনি যদি আজকে আমি দায়িত্ব আমাকে কেউ দেয়নি, আমি ছিনিয়ে নিয়েছি বলে আজকে আমি এই জায়গায়, নাহলে সারা জীবন পেছনে চেয়ারে বসে থাকবেন, শুধু ট্রেনিং শুনবেন, আর ট্রেনিং শুনবেন, আর ট্রেনিং শুনবেন, ইনিশিয়েটিভ নিন, সামনে আসতে পারবেন। আজকে থার্ড পয়েন্ট, ডু মোর টপলেস, ডু মোর টপলেস। আজকে আমরা প্রচুর কথা বলব, আজকে এখানে অনেক মানুষ ইউটিউবে, ইউটিউবে এখন অব্দি কে কে এখানে ট্রাই করেছে, ট্রাই করেছেন এখন অব্দি ইউটিউবে ট্রাই করেছে, ইউটিউব তৈরির জন্য, ইউটিউব তৈরির জন্য ট্রাই করেছে, যতটুকু না করেছেন তার থেকে বেশি গল্প করেছে, ইয়েস অর নো? মানুষের কাছে এটাই হয়, ওই বা এই করবো, আমি এই করবো, আমি এই করবো, আমি এই করবো। বাট আজকে আমি আপনাকে বলি, আপনার শুনলে অবাক হবেন, ফ্রিডম স্টুডেন্ট প্রণব দেবনাথ, ফ্রিডম স্টুডেন্ট প্রণব দেবনাথের পাড়ায় 90% লোক জানে না প্রণব দেবনাথ কি করে। আমার মাকে এখনো লোকে জিজ্ঞেস করেছে পরেরটা কি বাড়িতে বসে, আমার বলার দরকার নেই, অথচ আপনারা জানেন 1 কোটি মানুষ ফ্রিডম স্টুডেন্ট চ্যানেল দেখে ফেলেছে, 1 কোটি মানুষ জানে প্রণব দেবনাথ কি করে, তাহলে আমার কাজটা কোথায় দরকার? যে মানসিকতার মানুষের সাথে আমার কাজ, আমি সেই মানুষকে অ্যাটাচ করতে পেরেছি, আমার পাড়ার লোক করবে না সব জিনিস, আমি তাদেরকে বলতে যাই না ছাদে দাঁড়িয়ে আমি এই করেছি তোমরা দেখো, কাউকে বলি, যারা দেখে দেখে। তো টক মোর, ডু মোর, আজকে কাজটা কিরকম? আন্ডার প্রমিস ওভার ডেলিভারি। আজকে যত বড় বড় ব্র্যান্ড তৈরি হয়েছে না, আজকে আপনি BMW বলুন,
ফেরারি বলুন, যত বড় ব্র্যান্ড আপনারা দেখতে পান, তারা কি করেছে, যতটুকু না প্রমিস করেছে তার থেকে বেশি ডেলিভারি করেছে, রাইট? আজকে দেখুন, আমি একজন নেটওয়ার্কার, আমার বলতে আপত্তি নেই, আজকে আপনি জানেন সবাই এখানে আমি একজন নেটওয়ার্কার। আজকে আমি দেখেছি যারা নেটওয়ার্কার, যারা যে কোম্পানিতে আছে, যারা সেই সেই কোম্পানিরই গুণগান গায়, রাইট? সারাক্ষণ গাই তো। অ্যাজ এ প্রণব দেবনাথ আমি খুব আনন্দ ফিল করি, অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গলে যত কোম্পানি চলে সব কোম্পানির লোকদের আমি শেখাই। দিস ইজ মাই ওভার কমিটমেন্ট ওভার ডেলিভারি। আমি কি করি, কথা কম বলি, শেখানোর জন্য সবাইকে চেষ্টা করি, ইচ অ্যান্ড এভরিথিং আমি সবসময় কাজ করে যাচ্ছি, ইচ অ্যান্ড এভরিথিং। কেন মানুষকে শেখ, আমি যত আমার জিনিস ডেলিভার করবো আমার জিনিস তত স্ট্রং হবে, আমার ব্র্যান্ড তত ক্রিয়েশন হবে। আজকে প্রণবদেবনাথকে বহু মানুষ জেনে গেছে, আপনারা শুরু করুন, কাজটা করুন, কন্টেন্টে জোর দিন, আপনাদের কাজে হবে, মানুষ আপনাকে চিনবে। ডু মোর টক লেস, তাহলে পয়েন্টটা বোঝা গেল। আজকে বেশি কথা বলার কোনো দরকার নেই, আজকে শুধু আপনার কাজে মনোযোগ দিন। টাইম শর্ট, জীবন ভীষণ শর্ট, সেখান থেকে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করে আপনাকে বার করে আনতে হবে। ডু মোর টক লেস, ল অফ এক্সট্রা, ভীষণ পাওয়ারফুল পয়েন্ট, ল অফ এক্সট্রা। আজকে যারা প্রাইভেট ফার্মে বা অন্য জায়গায় চাকরি করতে যায় তারা কিভাবে, কতক্ষণে ছটা বাজবে, ঘন্টা কতক্ষণে বাজবে, এক্সট্রা কাজ আমি করবো না, দরকার হলে আজকের কাজটা আমি কালকে এসে করবো, এই মানসিকতা আমাদের ডেভেলপ হয়েছে, রাইট? ফিট ম্যানসেট ডেভেলপ হয়েছে। আমি দেখেছি যখন প্রথম আমি যখন একটা কোম্পানিতে চাকরি করতাম, সিকিউরিটি ক্যামেরা ছিল না লাগানোর কাজ, তখন আমি দেখেছিলাম এখন সরকারি অফিসার গুলোতে অফিসগুলোতে সিকিউরিটি ক্যামেরা লাগানো হচ্ছে, বুঝতে পারছেন, সিকিউরিটি ক্যামেরা। তো আমি গিয়ে দেখলাম যে মানুষগুলো একটা সময় আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতো, যেখানে ওখানে আমরা কম্পিউটার সার্ভিস দিতাম, কিন্তু সেই মানুষগুলো আমাদের উপর রেগে আছে, কেন, সিকিউরিটি ক্যামেরা লাগানো হচ্ছে, পাঁচটার আগে কেউ বেরোতে পারবে না। এবং আমি দেখেছি গিয়ে পাঁচটা সাড়ে চারটে থেকে ওখানে লাইন পড়ে গেছে, কে কত আগে মারবে বেরোবে, তার মানে তাদের দিয়ে জীবনে কিচ্ছু হবে না, তাদের দিয়ে হবে না। ঠিক সেই মানসিকতা যে তার, সে কি করে, তার নিচে জেনারেশনকে পরে জেনারেশনকে শেখায়, তাদেরও কিছু হবে না। ল অফ এক্সট্রা, রেভুলেশন যদি ঘটাতে হয় আপনাকে জীবনে লাইফে, আপনাকে এক্সট্রা কাজ করতে হবে, এবং নিশ্চিত কেউ শেখাবে না আপনাকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, ফ্রিডম স্টুডিও অডিও বুক আমার নতুন চ্যানেলটা কে কে ফলো করে যায়, কে কে দেখেছে, অনেকে দেখছে, কি করে তৈরি হলো, অনেকে আমাকে প্রশ্ন করে, আপনি দুটো চ্যানেল অলরেডি চালান, নেটওয়ার্ক মার্কেটিং আছেন, ফ্রিল্যান্সিং ট্রেনিং করেন, এখানে ওখানে যান, আড্ডাও মারি, গানও শুনি, তারপর আবার একটা চ্যানেল কি করে গ্রো হলো, কিচ্ছু না, টাইম ম্যানেজমেন্ট তার সঙ্গে এক্সট্রা কাজ। আমি যখন দেখলাম আমাকে এখন কন্টেন্ট তৈরি করতে গেলে, আপনাদের মতো মানুষকে শেখাতে গেলে আমাকে আরো পড়াশোনা করতে হবে, প্রচুর বই পড়তে হবে। আমি যখন ভাবলাম বইগুলো শুধু পড়বো কেন, বহু মানুষ, বহু ছেলে, বহু গরিব মানুষ আমাকে ফোন করে, বই কেনার ক্ষমতা নেই, অনেক দূরে থাকে, স্যার অ্যামাজন থেকে বইটা কি করে আনাবো, তার ওই গ্রামে তো বইটা পৌঁছবে না অ্যামাজন, কিন্তু সে শিখতে চায়, ইন্টারনেটটা তো পৌঁছে গেছে, সে শিখতে চায়, তাদের কথা চিন্তা করে আমি ভাবলাম আমি প্রত্যেক দিন যদি এক্সট্রা এক ঘন্টা করে খাটি তাহলে আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। উইদিন টু মান্থ আঠেরোটা ভিডিও ওখানে এসে গেছে, উইদিন টু মান্থ তিনটে বই শেষ হতে চলেছে, 700 উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1500 উপরে ওয়াচ টাইম, ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, কি করে, জাস্ট এক্সট্রা অল্প কাজ আমি ইনিশিয়েটিভ করেছি আমার লাইফের সঙ্গে, কিছু না, প্রতিদিন এক ঘন্টা কাজ বাড়িয়ে দিয়েছি, আধ ঘন্টা কাজ বাড়িয়ে দিয়েছি, তাতে আমার আরেকটা চ্যানেল তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন কিছুদিন পরে ওটা 1000 চলে যাবে, ওটা আমাকে রেভিনিউ জেনারেট দেবে, ওখান থেকে আমার লিড জেনারেশন হবে। তো যখন আপনি এক্সট্রা কাজ করবেন, এটা একটা ভীষণ পাওয়ারফুল জিনিস, ল অফ এক্সট্রা, তাহলে সেখান থেকে আপনি এই কাজটা করতে পারেন। আরো চিন্তা করুন না, আজকে যখন আমরা শুরু করেছি, আজকে যখন আমি ফ্রিডম শুটে শুরু করেছি, তখন অনেকে ইউটিউব চ্যানেল শুরু করেছিল, আজকে তারা নেই ফিল্ডে, কত পার্সেন্ট, 2% মানুষ ফিল্ডে থাকে, বাকি হাওয়া হয়ে যায়। তার জন্য হচ্ছে যখন আপনি ফিনিশ হোয়াট ইউ স্টার্ট, যখন আপনি শুরু করবেন সেটা শেষ করার চেষ্টা করুন। শুরু সবাই করতে পারে, এখানে চ্যানেল মোটামুটি শুরু সবাই করেছে, অনেকে স্টপ হয়ে গেছে, না হয়েছে কাহিনি, অনেকে স্টপ হয়ে গেছে, কেন স্টপ হয়ে যায় জানেন, আমরা যখন নিজে কোনো একটা কাজ শুরু করি, তখন আদার্স চ্যানেল যখন শুরু করতে দেখতে চলি, তখন ভাবি বাহ আমার থেকে ওই চ্যানেলটা গ্রো বেশি, আমি কোথায় চলে গেলাম, আমার মাইন্ড বলতে চলে গেল, আবার ওখান থেকে দেখি উল বাবা এখানে বলছি ঘন্টায় 25,000 কেমন হয়ে যায়, আমার মাইন্ড শর্ট প্রসেস। ইউটিউবে ম্যাক্সিমাম গল্পগুলো হচ্ছে শর্ট প্রসেসের গল্প, আজকে আপনারা জেনে রাখুন, শর্ট প্রসেস আপনাদেরকে শেখানো হয়, সেখান থেকে আপনারা জীবনে
গ্রো করতে পারবেন, কিন্তু আপনাকে ডিসিশন নিয়ে নিয়ে এগোতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক সবার আগে আপনাকে জানতে হবে, নাহলে আপনি ভোরে এই দুনিয়ায় ঘুরতে থাকবেন খালি এটা তারপর ওটা তারপর ওটা তারপর এটা ইউজ বাড়ছে এই বাড়ছে সেই থার্ড প্রসেস। ফিনিশ হোয়াট ইউ স্টার্ট, আজকে যখন শুরু করবেন তখন আপনাকে শেষ করতে হবে। দিস ইজ চ্যালেঞ্জ সেভেন থিংস অফ মাইন্ডসেট এর মধ্যে একটা মাইন্ডসেট, যখনই কিছু শুরু করবেন আমি এটা নিয়ে থাকবো আমি এটা নিয়ে পড়বো। আমি ইউটিউবে এরকম দেখেছি, দু বছর ধরে একটি ছেলে 200 উপর ভিডিও দিয়ে দিয়েছে, হয় না 2000-3000 সাবস্ক্রাইবার, হঠাৎ দু বছর পরে জাম্প করে এরকম, তখন ও নিজে বিলিভ করতে পারছে না, তখন দেখছি একদিনে 20,000-25,000 সাবস্ক্রাইবার হয়েছে, দু বছরে কত হয়েছে 2000। তারপরে কম্পাউন্ডিং গ্রোথ, আপনি যখন ওই যে ল অফ এক্সট্রাতে অল্প অল্প শুরু করবেন এবং তখন কি হবে কম্পাউন্ডিং হতে শুরু করবে। আর কম্পাউন্ডিং প্রথম দিন থেকে হয় না, কম্পাউন্ডিং প্রথম দিন থেকে হয় না। নেটওয়ার্ক ফিল্ডে আপনারা আছেন, নেটওয়ার্ক ফিল্ডে আজকে মানুষ এত ইনকাম করে কেন, কম্পাউন্ডিং ইনকাম হয় প্রথম দিন থেকে হবে, জিন্দিগিতে হবে না। নেটওয়ার্ক ফিল্ডে আপনাকে 4-5 বছর থাকার পরে সেই লেভেলে কম্পাউন্ডিং গ্রোথ হয়, তখন থেকে আমাদেরকে অনেক কিছু শিখে যেতে হয়। তো ফিনিশ হোয়াট ইউ স্টার্ট, আমি যখন নেটওয়ার্ক শুরু করেছি তখন অনেক নেটওয়ার্ক শুরু করেছি আজকে নেই, নেগেটিভ হয়েছে ইয়ে হয়েছে লোহে পড়ে এসেছে ফিনিশ হয়ে গেছে ও ধোকা দিচ্ছে আমাকে সারাদিন শুনতে হয় ফোনে, এসে প্রচুর লোক ফোন করে এরকম হচ্ছে ওই হয়েছে আমাদের শুনতে হয়। আপনাদেরকে আজকে বলবো যদি আজকে আপনারা গ্রো করতে চান তাহলে আজকে যেটা শুরু করবেন সেটাকে সম্পূর্ণ শেষ করুন। ইমোশনাল রিলিয়েন্স, আজকে রিসিলিয়েন্স ইমোশনাল রিসিলিয়েন্স বেশি ভেরি পাওয়ারফুল। আজকে মানুষ আমাদেরকে কি করে নির্যাতন করে সারাক্ষণ, না আমরা যখন আপনি কিছু ভালো জিনিস করবেন মানুষ আপনাকে নির্যাতন করবে, কারণ এটা কি বলবো এটা ইউনিভার্সের খেলা, যখন আপনি ভালো জায়গায় যাবেন লোকে আপনাকে টানবে পেছন থেকে, এটা সারা ইউনিভার্সের ঘটনা ঘটে, আপনার কিছু করার নেই, আপনি ইউনিভার্সে আছেন, কিন্তু আপনাকে বাউন্স ব্যাক করতে হবে। কিভাবে বাউন্স ব্যাক করবেন, সব কিছুকে ফেলে দিন সব কিছু হারিয়ে দিন, প্রত্যেকটা জিনিসকে চ্যালেঞ্জ হিসাবে নিন। ওই যে বললাম ফিক্সড মাইন্ডসেটের মানুষ চ্যালেঞ্জটাকেই নিতে পারে না, তারা গুটিয়ে যায় আমাকে এরকম করছে আমাকে এরকম করছে, সারাক্ষণ অন্যের কথা শুনে সারাক্ষণ চলতে হয়। আজকে আমি 12 ঘন্টা বাড়িতে থাকি, যেদিন আমি বাড়িতে থাকি অথচ আমার ওয়াইফের সঙ্গে 1 ঘন্টাও কথা হয় না, কেন আমি সম্পূর্ণ আমার কাজে মনোযোগ দিই। আমার 7 বছরের ছেলেও আমাকে ঘাটাতে সাহস পায় না যে এই সময় বাবাকে ডিস্টার্ব করা যাবে না, ও বোঝে, দ্যাটস ওয়াই আমি বলছি, কারণ চ্যালেঞ্জ এত চ্যালেঞ্জ এত চ্যালেঞ্জ মানুষ এই এত বছর আমার 46 বছর বয়স অবধি এত মানুষ এত রকম ভাবে বিরক্ত করেছে আমাদেরকে, এত রকম ভাবে হাস্যকর করেছে, আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে জিততে আমাদেরকে হবে। ইমোশন যে কোনো জায়গায় যখনই যখনই ডিজায়ার ফিল করবেন শুধু একটা কথা মনে রাখবেন, বাউন্স ব্যাক করবেন, এবং বাউন্স ব্যাক করার মাধ্যমে নিজের গা ঝাড়া দিয়ে বলবেন বাউন্স ব্যাক আমাকে আজকে থেকে করতে হবে, তাহলে আজকে আপনি বাউন্স ব্যাক করতে পারবেন। দিস ইজ ইমোশনাল ব্রিলিয়েন্স, ভেরি পাওয়ারফুল পয়েন্ট, মাইন্ডসেটের মধ্যে দুর্দান্ত একটি পয়েন্ট। লাস্ট পয়েন্ট আসবো ফিডব্যাক সিস্টেম। ফিডব্যাক সিস্টেম কি, আজকে আমরা দেখুন আজকে অনেক আজকে পুরো পৃথিবী চেঞ্জ, আজকে আপনি ভাবছেন কত অগ্রগতি, আপনার হাতের মোবাইল চেঞ্জ হয়ে যাচ্ছে দিনের পর দিন, পুরো মাসের পর মাস আপনার হাতের মোবাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমাদের মাইন্ড চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি কত দ্রুত, আপনি যা ভাবছেন তার থেকে আরো দ্রুত গতিতে দুনিয়া চলছে, ইয়েস অর নো, চলছে কি চলছে না, আপনি যতটুকু ভাবতে পারেন তার থেকে অনেক বেশি অগ্রগতিতে চলছে। তাহলে আমরা কি করছি, ফিল্ড বলতে বদলে ফেলছি, আজকে আপনি একটা সাবজেক্টের উপর ভিডিও বানাচ্ছেন আর দেখছেন এই চ্যানেলের ভিউজ হচ্ছে না, আপনি কি বললেন আর একটা চ্যানেল বানাতে শুরু করে দিলেন, ওই দেখছেন ওই চ্যানেলের ভিউজ বেশি, আবার ওটা কিছুদিন করার পরে হয়েছে কারো সাথে করতে গিয়ে ভাবছেন মাথায় ঘুরছে এই চ্যানেলটা, আচ্ছা ওই চ্যানেলের ভিউজ বেশি, আচ্ছা ওই সাবজেক্টে যাই ওই সাবজেক্টের লোক বেশি দেখছে, আজকে আপনি যেটা বুঝেই উঠতে পারছেন না কোন সাবজেক্টটা মার্কেটে চলবে। কিন্তু আপনাকে আমি বলবো আজকে আমি এক নেটওয়ার্ক মার্কেটিং আমি করি, আমার কাছে অনেকগুলো ফিল্ড, আমি ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন আজকে ইউটিউব বলুন সব জায়গায় আমি পজিটিভ 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 গল্প দিই, একই থট প্রসেসের মাঝখানে সবাইকে নিয়ে আসার চেষ্টা করি, একটাই কাজ বিভিন্ন রকম ভাবে করি, পন্থা চেঞ্জ করতে হবে। আজকে আমি দেখছি অ্যানিমেশন আমি করতে করতে যখন ভাবছিলাম অ্যানিমেশন করবো কত লোক করে ফেলেছে, দেখলাম না আজকে আমি যদি বেটার দিতে পারি তাহলে আমার কাছে লোক আসবে, এসেছে কি আসেনি, আমার অনেক আগে এরকম ভাবে অ্যানিমেশনের লোকের ভিডিও বানাবো আমি তাদের থেকে দেখে শিখেছি, আজকে আমার কাছে ভিউজ আসে প্রচুর ভিউজ আসে, আজকে সেইভাবে কেন ভাবলাম আজকে আমাকে নতুনত্ব করতে হবে, কেন আজকে আমাকে ফিল্ডে গিয়ে ট্রেনিং করে সেগুলোকে নিয়ে এসে আবার ইউটিউবে আপলোড করতে হবে, কারণ ফিক্সড ট্রেনিং এর স্টেজ ট্রেনিং এর একটা আলাদা মজা, সেগুলো মানুষ দেখ, আজকে যে প্রোগ্রামটা দেখুন আমি রেকর্ড করছি আমি দেবো সে কেন, তার কারণ নতুনত্ব আছে এর মধ্যে, আমাকে মানুষ একরকম ভাবে চিনেছে আবার পরিবর্তন করতে হবে আরো আপডেট, আজ অব্দি আপনারা যে যত অব্দি এসেছেন আপনাকে এর আগে যেতে গেলে
আজ অব্দি যা আপডেট করেছেন তার থেকে বেশি আপডেট করতে হবে। তার জন্য যদি মনে হয় আপনাকে রাস্তা পাল্টাতে হবে, রাস্তা পাল্টান, বাট প্রফেশন পাল্টাবেন না, চেঞ্জ। আজকে যে আজকে মৌমাছি কিন্তু মধুর জায়গায় অন্য কিছু নিয়ে যায় না ঘরে, তার একটাই লক্ষ্য কি, আমি মধু ঘরে না নিয়ে ফিরব না, সে গোলাপ ফুলি হোক আর জবা ফুলি হোক, মধু আমাকে পেতে হবে, রাইট? তাহলে আজকে আমার কাছে এইটাই হচ্ছে কথা, জেবল অফ সেভেন থিংস ইন ইওর মাইন্ড, এই সাতটা পয়েন্ট মাথায় রাখুন। যদি এই সাতটা পয়েন্ট নিয়ে কাজ করতে চান, এখানে যারা বসে আছেন, যাতে ছবেন সেটা সময় হয়ে যাবে, সে যেটা ফিল্ড হোক, ডিজিটাল মার্কেট হোক, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা সাকসেসফুলের রাস্তায় মাইন্ডসেট পয়েন্ট একই রকম।